যে ছয়টি শাক খেলে আপনার কখনোই ডায়াবেটিস হবে না। ডায়াবেটিস যেমন হবে না, তেমনি আপনার যদি ডায়াবেটিস থেকেও থাকে তবুও আপনার ডায়াবেটিস একইবারই নিয়ন্ত্রণে চলে আসবে। কোন কোন শাক খেতে হবে, সেই শাক আপনাকে সপ্তাহে কতদিন খেতে হবে, কিভাবে খাবেন, সেই সব বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। ঔষধের মধ্যে ডায়াবেটিসে কিন্তু পথ্যটাই আসল, অর্থাৎ আপনাকে এমন সব পথ্য বা খাবার খেতে হবে যা একই সাথে আপনার ডায়াবেটিস রোগের সুষম খাবার এবং ঔষধ। শাক খেয়ে কি করে ডায়াবেটিসকে দূর করতে পারবেন? ছয়টি শাকের মধ্যে প্রথমেই যে শাকের কথা বলবো তা হচ্ছে লাল শাক। লাল শাক একদম সহজলভ্য, আপনি যেখানে সেখানে এই শাক সহজেই কিনতে পারবেন। লাল শাক আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে নিয়ে আসে, এবং কেউ যদি সপ্তাহে 3 থেকে 4 দিন লাল শাক খেতে পারেন তাহলে তার কোনো দিনও ডায়াবেটিস হবে না। কিন্তু আপনি লাল শাক কিভাবে খাচ্ছেন এটি আসল কথা। আপনি যদি শাক দীর্ঘক্ষণ ধরে রান্না করেন তাহলে সেই শাকের পুষ্টিগুণ একেবারে নষ্ট হয়ে যায়। বিশেষ করে যখন আপনি শাক ঢেকে দেন না তখন সেই শাকের পুষ্টিগুণ সম্পূর্ণরূপে নষ্ট হয়। আবার এই লাল শাক আপনি যদি রান্না ছাড়া খেতে পারেন সেই ক্ষেত্রে এই লাল শাক আপনার ডায়াবেটিসকে দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসবে। এর জন্য একজন পূর্ণবয়স্ক মানুষ লাল শাক 70 গ্রামের মতো নিয়ে ভালোভাবে ধুয়ে ব্লেন্ডারে বা মিক্সারে জুস করে তাতে সামান্য পরিমাণ লেবুর রস, গোলমরিচ গুঁড়ো আর সৈন্ধব লবণ দিয়ে মিক্সড করে খেলে তাহলে আপনার ডায়াবেটিস খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে চলে আসবে। এটি নাস্তা করার 1 ঘন্টা আগে আপনাকে খেতে হবে। আপনি সপ্তাহে 3 দিন এভাবে লাল শাক খেলে আপনার ডায়াবেটিসকে আজীবন নিয়ন্ত্রণে রাখতে পারবেন। দ্বিতীয় শাকটি হলো পালং শাক। পালং শাক বাজারে যখন তখনই পাওয়া যায়। পালং শাকও আপনার ডায়াবেটিসকে প্রতিরোধ করবে। পূর্ণবয়স্ক মানুষ প্রতিদিন 70 থেকে 100 গ্রাম পালং শাক খেলেই হবে। তবে এটাও আপনাকে সপ্তাহে প্রতিদিন খেতে হবে না, সপ্তাহে 2 থেকে 3 দিন খেলেই হবে। পালং শাকও আপনি জুস আকারে খেতে পারেন, সালাতের মতো করেও খেতে পারেন, অথবা পালং শাক আপনি 5 থেকে 7 মিনিট রান্না করেও খেতে পারেন। পালং শাক ঢেকে রান্না করে খেতে পারেন, এতে পালং শাকের পুষ্টিগুণ ঠিক থাকবে। 3 নম্বরে আছে পুঁই শাকের নাম। পুঁই শাকের উপকারিতার কথা যদি বলতে হয় তাহলে প্রথমেই থাকবে এই শাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এবং ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে। এই শাকের মধ্যে এমন এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে যার নাম লিপোয়িক অ্যাসিড। দেখা গিয়েছে এই অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে শর্করার মাত্রাকে কমায় আর ইনসুলিনের ভারসাম্য ঠিক রাখে। আরও প্রমাণিত হয়েছে যে ডায়াবেটিসের ক্ষেত্রে পেরিফেরাল নিউরোপ্যাথি অটোনমিক নিউরোপ্যাথি কমায়, অর্থাৎ বলা যায় যে ডায়াবেটিসের দিক থেকে আপনাকে একেবারে সুস্থ স্বাভাবিক রাখতে পারবে এই পুঁই শাক। পুঁই শাকও আপনি অন্য 2টি শাকের মতো করেই খাওয়ার চেষ্টা করুন। আর পুঁই শাক কখনো কাঁচা বা জুস করে খাবেন না, কম সময়ে ঢেকে রান্না করে তবেই পুঁই শাক খাবেন। 4 নম্বরে আছে কলমি শাকের নাম। কলমি শাক আপনি যদি হাফ কাপ করে রস করে খেতে পারেন তাহলেই আপনার ডায়াবেটিস একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে। যাদের সুগারের মাত্রা খুব বেশি তারা সপ্তাহে 4 দিন খালি পেটে পর্যাপ্ত পরিমাণে পানি পানের 30 মিনিট পরে হাফ কাপ কলমি শাকের রস সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো সহ সেবন করে দেখুন এবং তার 1 ঘন্টা পরে সকালে নাস্তা খাবেন। এইভাবে কলমি শাকের রস খেলে মাত্র কয়েকদিনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার জন্য ইনসুলিন নিচ্ছেন বা ঔষধ সেবন করছেন তারা খেয়াল রাখবেন হঠাৎ করে ডায়াবেটিস ফল না করে। এই বিষয়টি খেয়াল রেখেই কলমি শাকের জুস খাবেন। কলমি শাক রান্না করেও খেতে পারবেন। 5 নম্বরে আছে ডাটা শাকের নাম। সবুজ ডাটা শাক ফাইবারের পরিমাণ খুব বেশি থাকে। ডাটা শাক খনিজ ও ভিটামিনে পরিপূর্ণ, তার কারণে এই ডাটা শাকও আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনতে পারে। কেউ যদি নিয়মিত ডাটা শাক রান্না করে খান তাহলে অবশ্যই তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। শুধুমাত্র ডাটা শাক খেতে চাইলে সপ্তাহে আপনাকে 7 দিনই অল্প অল্প করে ডাটা শাক খেতে হবে, সেটা 70 থেকে 100 গ্রামের মতো। আর আপনি যদি শুধুমাত্র ডাটা শাক না খেয়ে অন্যান্য শাক খেতে চান তাহলে সপ্তাহে 3 দিন খেতে পারবেন, এতে আপনার সুগার একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে। 6 নম্বরে আছে কচু শাকের নাম। কচু শাক খেয়ে কেউ যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে সপ্তাহে 4 থেকে 5 দিন সঠিক উপায়ে কচু শাক রান্না করে খাওয়ার চেষ্টা করুন, যাতে এর পুষ্টিগুণ বজায় থাকে। এই কচু শাক খুব দ্রুত শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে, কিন্তু যাদের কচু শাকে অ্যালার্জি রয়েছে তারা খাবেন না।
এই যে ছয়টি শাকের কথা শুনলেন, এই শাকের প্রতিটি আপনাকে সপ্তাহে প্রতিদিন খেতে হবে না। আপনি আপনার খাবারের তালিকায় যে কোনো একটি শাক রাখুন, ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার চেষ্টা করুন এবং সপ্তাহে সাত দিনই কোনো না কোনো শাক খান। তবে শাক খাওয়ার উপযুক্ত সময় দুপুরের খাবারের সময়। শাক খাওয়ার পর দুধ জাতীয় কোনো খাবার খাবেন না, আর জুস আকারে শাক খেতে চাইলে সকালে খালি পেটে খেয়ে নেবেন। এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, ভালো লাগবে। উপকারে আসলে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।